দেখেন এখানের আবহাওয়ার সাথে পাহাড়ের এবং আকাশের কতটুকু সুন্দর লাগতেছে যে বলার বাহিরে। আজকে অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি, তো এক জায়গাতে আসছি, এটা একটু দূর, পাহাড়ও মানে অনেক উঁচায়, তো বেশ নিচের ভিউটা অনেকটা সুন্দর। যদি রোদে থাকতো আরও ক্লিয়ার আসতো, একদম ক্লিয়ার আসতো। আর অ্যাকচুয়ালি এই মোবাইলটা সব সময়ের মতনই আমি বলি, এটা আমার কাজের মোবাইল, এটা দিয়ে ততটা ভিডিও ভালো আসে না, তারপরেও খারাপও না, কতটুকু ক্লিয়ার একদম। এখানে বৃষ্টি আর অনেক উঁচায়, দেখেন আমার নিচে অনেক কত, এখানে 8 তলা, 10 তলা, 15 তলা পর্যন্ত বিল্ডিং আছে, সবগুলো আমার নিচে, আমি পাহাড়ের চূড়া। এই যে ছেলের পরিবেশটা দেখেন, অ্যাকচুয়ালি এখানে চারিদিকে সবুজ, এখানে সহজে কেউ গাছপালা নষ্ট করতে চায় না আর কি, নষ্ট করে না। আমাদের দেশে তো মুড়ার মধ্যে বাড়ি করলে একদম কাইটা ডালাইয়া সব সমান করে লায়, এখানে মুর মানে টিল আর কি, মুড়া গ্রাম্য বাসা। যাই হোক, আমার কথা অনেক ভুল থাকতে পারে, তো মেইন মুদ্দে আসি। এখানে যেভাবে মানুষ বাড়ি ঘর করে, মুড়া মানে টিলা যেরকম আপ থাকে, এরকম আপের মাধ্যমে সিস্টেম করে তারা বাড়িটি করে। মুড়া উঁচা নেচা মাধ্যমে করে, কিন্তু তারা এরা ইয়া করে না, কাইটটা সমতল করে না, নাহলে ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় যার কারণে। কিন্তু আমরা তো এটা বুঝি না, আমরা সচরাচর সব সমতল করে লে কাইটটা। তো যাই হোক, একটু জুম করে দেখাই, এই যে এখান থেকে এই যে দেখতেছেন, এখানে এটা এটা হলো ভ্যাটিকান সিটি, এটা একটা আলাদা দেশ, রোম শহরের মাধ্যমে এটা, বাট এটা আলাদা দেশ। এই যে এই বেরিয়েটা দেখতেছেন, ওয়ালের উপরে যে বেরিয়েটা দেখা যাইতেছে না সবুজ, ওইটা কিন্তু একটা এদের নির্দিষ্ট একটা এরিয়া আছে, এই এরিয়ার মাধ্যমে ভ্যাটিকান লোকেরই, মানে এখানে তারা নির্দিষ্ট সংখ্যা লোকে বসবাস করে। অনেক সুন্দর।